বন্ধুরা কম্পিউটার স্পার্ট না হলে এগুলো করবেন না। প্রথমে ডিস্কগুলো আমি দিয়ে দিলাম, তারপরে দেখুন আমি এটা নিজে এটা খুলছি, কারণ এটা আবার খোলার সময় অনেক সময় কি হয়, এটা এখানটায় একটা মানে পাখা লাগানো থাকে, এখান থেকে একটা জ্যাক থাকে, জ্যাকে আটকাতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমি এটা যখন আমি অন করছি তখন একটা পাখা খ্যারখ্যার খ্যারখ্যার করে আওয়াজ করছে। তো পাখাটাকে আমাকে মনে হয় চেঞ্জ করতে হবে, কিংবা কোনো একটা তার ফার হয়তো আছে যেটা ওর মধ্যে লাগছে, লাগার পরে বিলেটে লাগছে, বিলেটে লাগলেই খ্যারখ্যার খ্যারখ্যার আওয়াজটা করছে। তো এটাকেই আমাকে দেখতে হবে, তার জন্য আমি খুলেছি। এবং খুলতেই আমি দেখি ভেতরে প্রচণ্ড ময়লা, প্রচণ্ড গ্রাফিক কার্ড, র্যাম, পাখা, ব্লেড সব মানে মাকড়সার জাল, মানে মাকড়সা না ঢুকে একদম যাচ্ছে। তাই এরম অবস্থায় যদি থাকে না খারাপ হয়ে যাবে, পিসি খারাপ হয়ে যাবে, স্লো চলবে, কাজ স্লো হবে। তার জন্য ধুলো ময়লাগুলো পরিষ্কার করা অবশ্যই দরকার। তাই আমার মনে হয় 3-6 মাস পরপর অন্তর, ৬ মাস তো মনে হয় অনেক বেশি হয়ে যায়, 3 মাসের মধ্যে অন্তত মনে হয় ক্লিয়ার পরিষ্কার সাফাইটা করাটা দরকার আছে, এটা আমার মনে হয়। যাই হোক, আমি এখন এটা খুলেছি, এখন আমি পরিষ্কার করবো, A to Z সব কিছুই আমি পরিষ্কার করবো। কেননা এখানে পরিষ্কারটা না করাটা খুবই জরুরি, মানে এত মানে কাঁচরা, আপনি হয়তো একটু মানে ধুলো, এগুলো কী অবস্থা সত্যি। দেখুন একটা মানে পড়ে গেছে, দেখুন আমি এই যে ব্রাশ, দেখুন কী এগুলো পিসির ওপরে, এগুলো চলে কম্পিউটারে, এগুলো চলে মানে যাচ্ছে তাই একেবারে বন্ধুরা। যাই হোক, আমি আস্তে আস্তে এটা পরিষ্কার করার চেষ্টা করি, না হলে তো সমস্যাই হয়ে যাবে। আজকে আমি আমার একটা কাজ আছে, কিন্তু ওই কাজটা করতে গিয়েই ধরা পড়লো প্রবলেমটা, মানে জাস্ট এক জায়গায় রাখি নোংরাগুলো, পরে এক জায়গায় সব ফেলে দেবো একসাথে, নিচের দিকেই রাখি। একটা ব্রাশ নিয়েছি পরিষ্কার করার জন্য, কারণ আমার কাছে তো সেই এমনি নরম ব্রাশগুলো নেই, এই এই দাঁত মাজার ব্রাশগুলোই নিয়েছি, পুরনো দাঁত মাজার। খুবই খারাপ অবস্থা, এরমভাবে যদি নোংরা থাকে ভেতরে তাহলে আর হয়েছে যে কোনো জিনিস, এত নোংরার মধ্যে চলে নাকি। এটাকে আমি এখন দেখি মোটামুটি, কিন্তু করবো কী করে, এই মালটাও তো, ও এটা তো আটকানো, আমি একটু জ্যাকগুলো খুলে নিই, না হলে না মোটামুটি যে কটা জ্যাক খোলার মতো সেইগুলো জ্যাকগুলো খুলি, ইন্টারনেটের জ্যাক, জ্যাক মনিটরের জ্যাকটা রাখতে হবে, না আমি আবার মনিটরের জ্যাক না লাগালে তো আমি লক খুলতে পারবো না, কিবোর্ডের জ্যাকটাও রাখতে হবে, নাহলে লক খুলতে পারবো না। ক্যামেরাটা, স্পিকারটাও থাক, এটা কিসের আছে, এটাও মানে ক্যামেরা ট্যামেরার হবে, হয়তো এটাও খুলে দিলাম, স্পিকারটা থাক। উফ বাবা, সব থেকে একটা হাওয়া, ও গাইস আমার কাছে হাওয়া আছে, হাওয়া দিয়ে পরিষ্কার করলেও হয়। হার্ড ডিস্ক, SSD কার্ড লাগানো আছে এখানে, যতটা পারি ব্রাশ দিয়ে হালকা করে পরিষ্কার করার চেষ্টা করি, তারপরে বাদ বাকি ওই আছে হাওয়া আছে, হাওয়া দিয়ে মেরে দেবো, ওটাই মানে ভালো হবে সব থেকে। এত নোংরা রে ভাই, এ আমাদের বাড়ি রাস্তার পাশে, রাস্তার পাশে যত ধুলো বালি ময়লা,
আর বলার মতো না। তাই বলি পিসিতে এত স্লো হয়ে যাচ্ছে কেন দিন দিন? এক কাজ করি বন্ধুরা, এটাকে বাইরে নিয়ে যাই। বাইরে নিয়ে গিয়ে ওই ব্রাশটা দিয়ে ভালো করে এটা ওই হাওয়া দিয়ে নিই, নাহলে আমার ঘরে পুরো নোংরা ভর্তি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাকে এখন ভিডিওটা আমাকে এখানে বন্ধ করতে হবে, কেননা তো ধুলো কীভাবে কী করি। মানে কোন দিক থেকে শুরু করব, মানে পরিষ্কার তো করছি কিন্তু আমার টেবিলটা নোংরা হয়ে যাচ্ছে বন্ধুরা, টেবিলটা নোংরা হয়ে যাচ্ছে। হবে না, আমি এটাকে প্রথমে বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে কিছুটা ক্লিয়ার করে নিয়ে আসি, তারপরে হবে কথা। নাহলে আমার এই টেবিল ঠেবিল, আমার বিছানা কাপড় সব ময়লা হয়ে যাবে। কিছু করার নেই, আমাকে এটা বাইরেই নিয়ে যাই সবার প্রথমে। আগে একটুখানি পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে আমি এটা এখানে এসে মানে যে প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটা আমি ঠিক করব। কিন্তু তার আগে আমি এটা পরিষ্কার করে নিয়ে আসি। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।